শুরু হয়েছিল এগারো বছর আগে। চেস ফর ইউথ এখন বাংলার দাবায় প্রতিভা তুলে আনার অন্যতম সেরা টুর্নামেন্ট। দিব্যেন্দু বড়ুয়া চেস একাডেমির উদ্যোগে এই চেস ফর ইউথ টুর্নামেন্টে এবার প্রতিযোগীর সংখ্যা 777। বয়স ভিত্তিক এই টুর্নামেন্টে সেরা প্রতিযোগী প্রিমিয়ার ডিভিশন চ্যাম্পিয়ন বাংলার নতুন গ্র্যান্ডমাস্টার দীপ্তায়ন ঘোষ, দ্বিতীয় আরণ্য ঘোষ এবং তৃতীয় মিত্রাভ গুহ। ক্রমশ জনপ্রিয় হওয়া এই টুর্নামেন্টের আয়োজক গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়ার স্বপ্ন পরের বছর প্রতিযোগীর সংখ্যা 1000 ছাড়িয়ে নিয়ে যাওয়া। ইচ্ছা আছে যে যদি এটা যদি ম্যাজিক ফিগার 1000 যদি টাচ করে তখন মনে করবো যে হ্যাঁ ডেফিনেটলি দাবার জন্য কিছু করতে পেরেছি। কেননা আমার ইচ্ছা স্বপ্ন যে দাবাটা বিভিন্ন জায়গায় ছড়া, প্রত্যেক পরিবারে দাবা খেলুক। প্রিমিয়ার বিভাগে চ্যাম্পিয়ন হওয়া গ্র্যান্ডমাস্টার দীপ্তায়ন ঘোষের কাছে এই টুর্নামেন্ট ছিল আগামী টুর্নামেন্টের আগে নিজেকে সানিয়ে নেওয়ার। চ্যাম্পিয়ন দীপ্তায়নের দাবি, নতুন শেখা কিছু জাল পরীক্ষা নিরীক্ষা করেছেন এই টুর্নামেন্টে যা সাহায্য করবে আগামী বড় টুর্নামেন্টে। এইগুলো ওপেনিং যেগুলো আমি বাড়িতে দেখেছি সেইগুলো এখানে এই রকম টুর্নামেন্টে এমপ্লয় করে মানে কেমন যাচ্ছে, ঠিকঠাক খেলতে পারছি না, তার জন্য এই টুর্নামেন্টটা ভালো পারফেক্ট টুর্নামেন্ট। সো ওটা একটা সুবিধা হয়েছে, বড় কোনো টুর্নামেন্টের আগে এখানে প্র্যাকটিস করে নিয়েছি ওপেনিং। সোমবার টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, শশী পাঁজা, প্রাক্তন ফুটবলার শ্যাম, থাপা থেকে ক্রিকেটার সৌরাশিস লাহিড়ি, রক্তিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।